আপনাদের সবাইকে স্বাগত আমাদের নতুন ভিডিওতে। তো আজ আসলে যে কথা বলতে চাচ্ছি, আমাদের এইদিকে অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। বৃষ্টির ফলে আসলে আমরা কিছু করতে পারতেছি না। আমরা ত্রাণ দেওয়ার কথা, আমরা তাও দিতে পারছি না। একটা কয়েকজন মানুষকে হেল্প করার কথা, তাও দিতে পারছি না। আজকে মূলত এটা নিয়ে কথা। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসলে আমরা খুবই দুঃখিত, আমরা এই সময়ে আমরা কোনো কোনো কাউকে সাহায্য করতে পারতেছি না। এটার কারণে আসলে আমি প্রথমে আপনাদেরকে সরি বলে নিই। আসলে আমাদের বিয়ে অনেক দিন পর্যন্ত আমাদের চ্যানেলে এই রকম ভিডিও আসতেছে না, সব আসতেছে প্রেজেন্টেশন স্টাইলের। তো আমি আজ সাধারণত যে কথা বলবো, যেটা হচ্ছে যে আমরা পারতেছি না তো কী হয়েছে, আপনারা যে যেখান থেকে পারেন সাহায্য করেন। আমাদের এদিকে যেরকম, আমাদের এদিকে যেমন নোনা পানিতে পুরা পানি সব শেষ, পুকুর হইতে পজেট হইতে যা আছে সব নোনা পানিতে ভরে গেছে, সাগর নদীর পানি লবণাক্ত। তো এই লবণাক্ত পানিতে এখানের যত পুকুর আছে বা পজেট আছে যাই বলুন, ওইগুলাতে সবগুলাতে মাছ মরে ভেসে উঠতেছে। যার ফলে অনেকেই যারা যারা পজেটে চাষ করেন বা যাদের পুকুর আছে তারা অনেক ক্ষতি মুখে পড়তেছে। তো আসলে এখন বর্তমানে যে সাহায্যটাও করা উচিত সেটা হচ্ছে যে অন্তত খাওয়ার পানি প্লাস যে রান্না করবে তার পানি ঠিকমতো আসলে পাওয়া যাচ্ছে না, কারণ সবগুলাতে লবণাক্ত পানিতে ভরে গেছে। তো অনেক দূর দূর থেকে যায় যায় এই পানিগুলো আনতে হয়। তো মূলত এই পানিগুলো আনার আপনারা এভাবেও সাহায্য করতে পারবেন যে পানি দিয়ে, পানি পৌঁছায় দিয়ে আপনারা সাহায্য করতে পারেন, এটা অনেক ফায়দা হবে। আর আপনারা যে যেখান থেকে পারেন সাহায্যের হারটা বাড়িয়ে দিন। আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ, যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন উত্তরাঞ্চল, বিভিন্ন আমাদের এদিকের কথা বলি, তারপরে আপনারা যেদিকে কথা বলেন নদী অঞ্চল, যেগুলো উপকূলীয় অঞ্চল, যেগুলা উপকূলীয় অঞ্চলগুলো সবগুলাই সবগুলাতেই পানি উঠে একদম অবস্থা খারাপ। তো আপনারা যতটুকু যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আপনারা ওই সব মানুষদেরকে সাহায্য করেন যারা সাহায্য উপযোগী, তাদেরকে আপনারা মনে করবেন যে সাহায্য করলে তাদের উপকার হবে, এমন মানুষদের সাহায্য করেন বর্তমানে। অন্য অন্য কাউকে সাহায্য করে কোনো লাভ নেই বর্তমানে, কারণ এখন শুধু সাহায্য তাদেরই দরকার যারা মেন প্রাপ্য, যার সাহায্য খুবই দরকার, তাদেরকে আপনারা সাহায্য কর পারলে, যাদের ঘর বাড়ি চলে গেছে তাদের তাদেরকে একটু একটা সুরক্ষিত জায়গায় বা এমন একটা জায়গায় যে কদিন থাকতে পারবে তাদের, ওই যে পানি চলে যাওয়া পর্যন্ত, পানি আবার নেমে গেলে তো আবার সব ঠিক হয়ে যায়। তো আপনারা যতটুকু পারেন তাদেরকে সাহায্য করেন, যেভাবে পারেন আপনি যেটুকু সামর্থ্য আছে ওইটুকু সামর্থ্য দিয়ে তাদেরকে হেল্প করেন, হেল্প করেন, আপনার একটু সাহায্যে তাদের অনেক বড় উপকার হবে। আপনি এটা হয়তো বুঝতে পারতেছেন না, একবার করে দেখেন, হেল্প করে দেখেন, তখন বুঝবেন যে কত বড় তাদের উপকার হয়। আমরা আপাতত এই জন্য নর্মালি করতেছি কিছু সাহায্য, ওগুলো ভিডিও হচ্ছে না, কারণ নর্মালি ভিডিওগুলো আমরা আসলে করতেছি না এখন যে পরিস্থিতিতে ভিডিওগুলো করতেছি না। পরে ইনশাল্লাহ ভিডিও আসবে, কয়েকদিনের ভিতরে একজন মানুষকে আমরা বাজার করে দেবো, বা ঘরের জিনিসপত্র যা লাগে একদম পারফেক্টলি সব আমরা কিনে দেবো। আমি আপনাদেরকে বলতেছি আমাদের কয়েকদিনের ভিতর আমাদের ভিডিওটা আসবে, কয়েকদিন বলতে 3-4 দিন বা 2 দিন, বা কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, না তারপর দিন, সেটা হচ্ছে যে ওয়েদারের অনুযায়ী। ওয়েদার যদি ঠিক থাকে তাহলে আমরা তাহলে আমাদের ভিডিওটা আসবে। তো ওয়েদার যদি না ঠিক থাকে তাহলে হয়তো আমাদের ভিডিওটা একটু ডিলে হতে পারে, একটু লেট হতে পারে। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, এটাতে আর কিছু লাগবে না। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে শক্তি, সবচেয়ে বেশি শক্তি হয় আপনাদের সাপোর্ট। আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে মতো আল্লাহ হাফেজ। আমাদের এদিকে কারেন্ট নাই তো দেখতে পাচ্ছেন, তো বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।